हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। डेटा शेयर आरेक्टा एपिसोड नहीं चले एसेछि। आमी विक्रम। आज के एसेछि हलो कि गोड़ेगावेर एकटा माने सिनेमा हले, सेखाने देखते एसेछि ऊंचाई। ऊंचाई देखते एसेछि कारण एटा ना एकटा बंधुदेर गल्प शुनलाम जे तीन बंधु मिले अनेक दिन पर देखा होयेछे, आबार तारा जाच्छे एकटा एवारेस्टेर ट्रेके। কি হবে, কার ফিল্ম, কত কিছু, এই সমস্ত সব কিছু দেখার পরে জানাবো। এখন আমিও খুব বেশি একটা জানি না, আমি খুব রিসার্চ করে একটা ফিল্ম দেখতে আসি না। ঠিকঠাক মনে হলে, পোস্টার দেখে ঠিক মনে হলে আমি চলে আসি, তো আজকেও চলে এসেছি তাই। সাথে একটা বইয়েরও রিভিউ করব, একটা বই আছে আমার সাথে, তবে কিন্ডেলে আছে বইটা, হার্ড কপি নেই আমার কাছে, তো সেই বইটা রিভিউ করব, আর তার সাথে ফিল্মটারও রিভিউ করব। পৌঁছে আগে ফিল্মটা দেখি, তারপরে যখন রাত্রিবেলায় বেরোবো। এখন শো হলো গিয়ে 7:15 থেকে 10:15 চলবে মনে হয়, তো তারপরে দেখে বেরিয়ে তারপরে রিভিউ করব বইটারও আর এই ফিল্মটারও। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন। আর এই টিকিট কাটতে যাব আমরা একটু বাদে, ভেতরে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি যে মলটা কেমন আর টিকিট কাটতে কত নিল। আমি যেটা ওই বুক মাই শোতে যেটা দেখলাম সেটা হলো গিয়ে কিছু ওই 180 টাকা মতো টিকিট ঊঁচাই। তো একটা টিকিট কাটবো, দেখি রবিবার দিনে পাওয়া, মানে আজকে শনিবার, তো আজকে পাওয়া যায় কি না টিকিট, আশা করি পেয়ে যাবো। তো এখন আমি আর দেরি না করে ঝপ করে টিকিটটা কেটে নিয়ে আসি, টিকিটটা কেটে নিয়ে এসে তারপরে দেখছি। ঠিক আছে, তারপরে কথা হবে, টিকিটটা কাটি আগে। এই হলো গিয়ে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে নেব। আর এই যে মোটামুটি একটা ছোটো একটা মল, খুব বেশি বড় নয়, ছোট। এটা হলো গিয়ে গ্রাউন্ড ফ্লোরে। আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে তারপরে আসবে হল। চলে এসেছি একটা চায়ের দোকানে, টিকিট কাটা হয়ে গেছে, টিকিট টিকিট কেটে ওই ভেতরে ম্যাক দিতে কফি খাওয়া খেতে যা পয়সা লাগে তার থেকে ভালো হয় একটা চায়ের দোকান খুঁজে নিই যেখানে বসা যাবে, বসে একটা চা খাওয়া যাবে। তো চলে এসেছি একটা চায়ের দোকানে, এখন সেট আপটা দেখতেই পাচ্ছেন, মোটামুটি পেছনে 10 টাকা হবে চায়ের দাম। তো 10 টাকার একটা চা খাবো, পেছনে মাছটা পাবো, মানে আমাদের ওখানকার মাখন পাউরুটি একটা খেয়ে নিয়ে তারপরে 7:15 থেকে শো, এখন 6টা বাজে সবে, তারপরে না পিৎজা হাটে গিয়ে বসবো, বসে দেখি যদি বইটার রিভিউ আগে করে নেওয়া যায় বা বইটা আর ফিল্মটা একসাথে করি কিনা। তো সেটা করে যদি সময় পাই এখান থেকে চা খেয়ে, তাহলে পিৎজা হাটে বসে বইটা রিভিউ করে তারপরে যাবো ফিল্মটা দেখতে। ফিল্ম দেখে এসে আবার ফিল্মের রিভিউটা করবো, করে আপনাদের জানাচ্ছি যে কীরকম লাগলো। পিৎজা হাটে জায়গা পাইনি, ম্যাক দিতে চলে এসেছি, ম্যাক দিতে এসে বসেছি। ঠিক আছে, তো বইটার কথা একটুখানি বলার আগে একটু কিছু ঘটনার কথা বলি, যে কেন এই বইটা চুজ করলাম আর ঘটনাটা কী। তো সবসময় যখন আমরা দেখি না যে এখনকার দিনে যেরকম চলে যে এই ইনফ্লুয়েন্সার ও ইউটিউবে ভাষণ দিচ্ছে হ্যান ত্যান, তো আমি যখন বড় হয়েছি তখন না এই সমস্ত কোনো মোটিভেশনাল বইয়ের কথা জানতাম বা কিছু একটা, শুধু ওই আব্দুল কালামের উইংস অফ ফায়ার ওটাই পড়েছিলাম। ঠিক আছে, তখন যেটা হয়েছিল যখন আমরা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতো, এখন যেটা বুঝতে পারি যে ওইটা মোটিভেশনাল স্পিচ ছিল। তো আমার এক বন্ধু আছে এখনও, যে একদিন আমি তখন লাইফের খুব ডাউন একটা পজিশনে, মানে আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ, মানে মৃত্যুশয্যায় তিনি, তখন আমার খুব টেনশনে, তখন আমি ভাবছি দুটো চাকরি করব, দিনে একটা রাতে একটা, এই সমস্ত চিন্তা। আমার এক বন্ধু, তাকে আমরা কোনো দিন তেমন সিরিয়াসভাবে নিইনি, মানে ও কথা বললে আমরা বুঝতাম যে এটাকে ইয়ার কি হচ্ছে বা কিছু একটা, কিন্তু মানে ওর যদি একটা ক্যারেক্টার স্পেসিফিক দিই তাহলে ব্যাপারটা এরকম, যে ও প্যান্টে জিপের মধ্যে ব্যাগের রানার লাগাতো, মানে জিপের অ্যাক্সেস ভালো করে পাওয়ার জন্য, মানে নাহলে তো জিপের ওই ইয়েটা রানারটা ছোটো হয়, সেই জন্য ব্যাগের রানার লাগাতো, ব্যাগের রানার ওর প্যান্টের জিপে থাকতো। তো এই ধরনের ক্যারেক্টারও, কিন্তু ও ফট করে সেদিনকে আমাকে একটা মানে লাইফ সেভিং একটা অ্যাডভাইস দিয়েছিল, তখন আমাকে বলে যে ভাই এখন বেশি ভেবে লাভ নেই, তুই একটুখানি দাঁড়িয়ে যা, যখন সমস্ত পরিস্থিতিটা ঠিক হবে না তখন বসে ভাবি সেটা, তখন যদি মনে হয় তখন যেমন হবে তাই করবি। তো আমিও তাই সত্যি তাই করেছিলাম এবং মনে হয় না খুব একটা কিছু ভুল ডিসাইড করেছিলাম, এখনও যুদ্ধ করছি, তখনও যুদ্ধ করছিলাম, কিন্তু এই হলো কি আমার বন্ধুদের সাথে সম্পর্ক আর কি। তো আমার বন্ধুরা সবাই এরকমই, কেউ বুঝতে দেয় না যে খুব জ্ঞানের কথা বলছে, সবসময় ফালতু কথাই বেশি হয়, কিন্তু তার মধ্যে কিছু একটা বিষয় থাকে আর কি। তো আজকের এই ঊঁচাই যে ফিল্মটা সেটাও বন্ধুদের নিয়েই, তো এবার দেখবো সেই ফিল্মটা। তার আগে আমি একটা বই যেটা আজকে রিভিউ করবো বা কথা বলবো যেটা সম্বন্ধে, সেটা বলছি সেটা হলো একটা বন্ধুত্বের বই, কিন্তু বন্ধুত্ব তো শুধু বিভিন্ন ধরনের হয়, তো একজন প্রফেসর আর একজন ছাত্রের বন্ধুত্বের কথা। সেটা বইটার নাম হলো গিয়ে টুইজডেজ উইথ মরি এই বইটা। তো বইটার সম্বন্ধে আর ফিল্মটার সম্বন্ধে আমার মনে হয় একসাথেই কথা বলাটা মঙ্গলজনক, আর
আলাদা আলাদা করে বললে ব্যাপারটা কি সেই একসাথে বাংলায় যাকে বলে জমবে না বিষয়টা, যেহেতু আগে ফিল্মটা দেখে আসি তারপরে দুটো গল্প একসাথে মার্চ করে বলার চেষ্টা করবো যে কোনটা বইটা বেশি ইন্টারেস্টিং না এই ফিল্মটা, সেই অনুযায়ী কথা হবে। ঠিক আছে, আমি একটু দেখে নিই, আপনারাও উইকেন্ডে আছেন যদি কালকে চেষ্টা করেন আমি দুপুরবেলার মধ্যে এটার রিভিউ দিয়ে দেবো, রিভিউ দেখে দুম করে ছুটে চলে যেতে পারেন বিকেলবেলা দেখতে দেখার জন্য, আর বইটা তো পড়বেনই। ঠিক আছে, তো দেখি এবার গিয়ে, বেশি সময় যায়নি এখনও, এখনও আধ ঘন্টা আছে, দেখি ম্যাকডি থেকে যদি এরা কিছু খাবার কমে ওই 39 টাকার খোঁজ আবার করবো, মনে হয় পাবো না, কিন্তু চুপচাপ বসে থাকলে তো ওরা আবার জিজ্ঞাসা করতে চলে এলে প্রেস্টিজ চলে যাবে যে কী নেবেন, কিন্তু তার থেকে নিজেদের গিয়ে জিজ্ঞাসা করে ওদেরকে ডিনাই করে দেবো যে কিছু নিচ্ছি না বলে, আর 15 মিনিট কাটিয়ে তারপরে এখান থেকে কেটে পড়ো। ঠিক আছে, চলুন তাহলে সিনেমাটা দেখে এসে তারপরে আবার দেখা হচ্ছে। ফিল্ম দেখা হয়ে গেছে, ফিল্ম দেখে বেরিয়ে পড়েছি। ফিল্ম দেখার আগে বলতে হলো কি, ফ্রেন্ডসদের উপরে একটা ফিল্ম, মানে বন্ধুত্বের উপরে, অত ভালো কিছু নয়। ফার্স্ট হাফ প্রথমে ঠিক ছিল, সেকেন্ড হাফ একদমই ভুল, তো বেশি কিছু এক্সপেক্ট করার মতো কিছু নেই, না দেখলে নাও দেখতে পারে। আমি একটা ফিল্ম দেখেছিলাম, ফিল্মটার নাম হলো দ্য বাকেট লিস্ট, এর থেকে অনেক ভালো ফিল্ম। আর এই ফিল্মটা ফার্স্ট হাফটা ঠিকঠাক লাগছিলো, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে একদম ঝুল, মানে যা তা লেভেলের অবস্থা, মানে প্লটের কোনো মাথা মুন্ডু থাকছে না, লোক মানে ফুল টুপি পরে এভারেস্টের বেস ক্যাম্পে চলে যাচ্ছে, সবসময় একদম চকচকে জিনিসপত্র, 3টে লাইট জ্বালিয়ে শুয়ে পড়ছে, এই সমস্ত জিনিসপত্র রয়েছে, আর খুবই ভেগভাবে প্লট সাজানো হয়েছে, সেহেতু না দেখলেও চলে, যদি চান তাহলে দেখতে পারেন, ভিজুয়াল ট্রিটমেন্ট খুব ভালো। ঠিক আছে, এবার ফিল্মটা যেহেতু অতটা ভালো হলো না, বইটার কথা বলি। বইটার নাম হলো গিয়ে দ্য বাকেট লিস্ট, আজকে যে বইটার সম্বন্ধে কথা বলবো, তো আমি কিন্ডলটা ওপেন করছিলাম সেই জন্য, তো কাছ থেকে দেখে নিতে পারেন। এই যে এই বইটা, বইটার নাম টু ডেজ উইথ মরি, মিচ অ্যালবামের লেখা। তো এই বইটা যদি পড়েন যেটা বুঝতে পারবেন, প্লটটা আমি একটু বলি, সেটা হলো কি, একজন টিচার আছে আর আর তার স্টুডেন্ট, কলেজ লাইফে স্টুডেন্টটা খুবই মিডিয়াবল ছিল, তারপরে সেই টিচারটাকে মানে সেলফ ডেভেলপমেন্টে খুব সাহায্য করে। এবার কলেজ বা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের মনে হয় না যে এরপরে তো মাসে মাসে স্কুলে আসবো, সব টিচারদের সাথে দেখা হবে, কিন্তু আর হয়ে ওঠে। গল্পটা তো ঠিক তাই হয়, নভেলটা তো ঠিক তাই হয়, এটি স্টুডেন্টের সাথে টিচারের আর কোনো যোগাযোগ নেই। 14 বছর পরে যখন স্টুডেন্টের সাথে টিচারের দেখা হয়, তখন এই যে স্টুডেন্টটা তখন প্রচুর বড়ো একজন বিজনেসম্যান বলতে পারেন, বা নিউজ ইন্ডাস্ট্রিতে খুব নাম করেছে আর কি, এরকম একজন লোক, কিন্তু দেখা হওয়ার সাথে সে টিচারের সাথে দেখা করে চলে যায়। ফেরার সময় আবার দেখতে পায় টিচারকে, তখন দেখে সে হুইল চেয়ারে বসে, এবং টিচারের একটা রোগ হয়েছে যে ধীরে ধীরে পুরো বডি প্যারালাইজ হয়ে যাবে। আমি রোগটার নাম ভুলে যাচ্ছি, যেটা স্টিফেন হকিংসের হয়েছিল, হ্যাঁ সায়েন্টিস্ট যে স্টিফেন হকিংস, তার যে রোগ হয়েছিল সেম রোগটা হয়েছে, এবং লাংসে অনেক প্রবলেম হয়েছে, তো লাংসে যতক্ষণে এই রোগটা আসবে ততদিনে উনি মারা যাবেন, মানে কিছুদিনই ওনার হাতে আসে। সেই মুহূর্তে যে স্টুডেন্টটার সাথে দেখা হয় ওনার, স্টুডেন্টকে সব কিছু বলেন, এবং বলেন যে প্রতি মঙ্গলবার আমার সাথে দেখা করতে এসো, প্রতি মঙ্গলবার দেখা করতে আসলে একটা টপিকে আমরা কথা বলব। তো এই স্টুডেন্ট প্রতি মঙ্গলবার করে যায় টিচারের সাথে কথা বলতে, এবং লাইফে এক একটা শিক্ষার উপরে প্রতিদিন একটা টপিকে কথা হয়। একদিন মানে যেরকম অবস্থা ছিল, একদিনই টিচার সত্যিকারে মারা যায়, এবং স্টুডেন্ট ততদিনই নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নিয়েছে, যে হেক্টিক লাইফস্টাইল ছিল, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হতো না, বাড়ির লোকের সময় দিত না, এই সমস্ত প্রোগ্রামটা নিয়ে লাইফ সম্বন্ধে একটা নতুন পয়েন্ট অফ ভিউ পায়, একটা মানে মৃত্যুপথগামী একটা লোকের কাছ থেকে, মানুষের কাছ থেকে। তো আপনি আমি এটা করলে আমরাও বুঝতে পারবো যে মৃত্যুকে যদি একটা পার্সপেক্টিভে, একটা অবজেক্টিভ রাখি যে একদিন মরে যাবো বা বেশি দিন সময় নিয়ে হাতে, তাহলে লাইফটা কীভাবে বাঁচা সম্ভব, আর কীভাবে লাইফের মানে খুঁজে পাওয়া যেতে পারে। তো টুইজডেজ উইথ মরে ওই হিসাবেই নামটা দেওয়া, স্টুডেন্ট নাম দিয়েছিলেন টুইজডেজ উইথ মরে। তো আমি বলবো যে বইটা নিশ্চয়ই পড়ুন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি লিঙ্কটা, বইটা পড়ুন, ফিল্মটা দেখতেও পারেন নাও দেখতে পারেন, আপনাদের উপরে, অত ভালো কিছু নয়, ওয়ান টাইম ওয়াচ হতেও পারে, যদি ওয়ান টাইম ওয়াচের জন্য আপনার ইচ্ছা হয় তাহলে কালকে গিয়ে হলে দেখতে পারেন, কালকে রবিবার, কালকে আমার এই ভিডিওটা চলে আসবে, আর বইটা অবশ্যই। ঠিক আছে, আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইবটা প্লিজ করুন, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।
করব।